মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রাঙাবু, হ্যাঁ বলছি, অনেকে তো ওই মিষ্টি খাইয়ে বরণ করে তারপরে আনতে হবে এখানে, তো আমি এসে গেছি গো, আমি এসে গেছি, বলছি যে আমার জামাইকে আমি বরণ করি। রাঙাবু তাহলে এটা গুছিয়ে ওনার হাতে দাও, বরণটা টাটা সব। আরে লগ্ন তো চলে যাচ্ছে, এবারে বরকনেকে এক এক করে নিয়ে আসুন। কুশ তুমি তাহলে একটু অনেকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ কুশ বাবু, বড় মা ঠিকই বলেছেন, তুমি যাও গিয়ে অনেকে ডেকে নিয়ে এসো, যাও যাও যাও। দাদা ভাই বাড়ি ছেড়ে চলে গেছে। চিঠি লিখে রেখে গেছে, দাদা ভাইয়ের ঘরে পেলাম এটা আমি। চিঠি দেখি, এই বিয়ে আমি করতে পারবো না, তাই চলে যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করো না, তাহলে আমি আমি নিজের ক্ষতি করে ফেলবো। আমার বিয়েটা হবে তোরে? না না না, অনেক পালাতে পারে না, অনেক অনেক পালাতে পারে না, অনেকে করে পালাবে, অনেক পালাতে পারে না। দিদি আমার বিয়েটা হবে তোরে, আমার বিয়েটা হবে তোরে। কুসুম বলার পর থেকে আমি চোখ রেখেছিলাম অনির ঘরের উপর, 10 মিনিট আগেও দেখে এসেছি অনির ঘরেই ছিল, কিন্তু কিন্তু এর মধ্যে গেল কোথায়? কোথাও গেলে তো দালান দিয়ে যেতে হবে, আর সবাই তো এখানেই ছিল, আমার তো হিসেব কিছুতেই মিলছে না। আমি বুঝেছি এই সব কিছুর পেছনে তোর ওই বড় চায়ের হাত আছে। ও চাইনি যে কুসুমের সঙ্গে ছেলেটার বিয়ে হোক, আমি বুঝতে পারছি যে ওরই হাত আছে, ওকে আমি ছাড়বো না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। ও না, ও বড় লোক বাড়ির বড় বউ, বেরিয়ে এসো, তোমায় আমি দেখে নেব। তোমার ছেলে আমার মেয়ের ক্ষতি করে দিয়ে বেরিয়ে যাবে, তুমি আমার মেয়ের ক্ষতি করবে, আমি একটা উল দিয়ে বসে থাকবো না। চুপ কর, ওকে ডাক ডাক ওকে। আপনার মেয়ের কেন? কারণ মেয়ের কোনো ক্ষতি আমি চাই না, কিন্তু এটা সত্যি যে আমার ছেলেটা পালিয়ে গিয়ে বেঁচে গেছে। কি বলছো এসব অনু, বিয়েটা ঠিক হয়ে যাবার পর এভাবে অনি? ওমা গো মা গো মা গো মা, শুনলি কি বলছে? মহিলার কথা শোন, এরপরে বলবি যে ওর হাত নেই, ওর হাত শোন শোন একবার শোন। আর কত ভালো হবে নুনি, তোরা তো মাথায় করে রাখিস, ওই রকম ছেলে তো এই রকম মাই হবে, উনি নাকি ভালো মানুষ। নতুন মা, মামুনির সম্পর্কের একটা বাজে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। না না বলবে না। কুশবাবু কুশবাবু, বুঝছিস ছেলেটা গেল কোথায় বলো তো? আচ্ছা অনির ঘরে গিয়ে একবার খুঁজে আসি না, চলো 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 চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।